মহাপ্রলয় কেয়ামতের ভয়াবহতা এটা উল্লেখ করেছে হাসরের কঠিন ময়দানটা এমন হবে সেদিন তোমাদের ন্যাকামল যদি তোমাদেরকে মুক্তি দিতে না পারে আমি মোহাম্মদ কিছু করতে পারবো না ইসলামিক ভয়েস ফলো ইসলাম বিস্মিল্লাহ রহমান রাহিম ইজা সামা উ ফাতারাত ওয়াইজা আল কাওয়াকিবুন তাসারাত ওয়াইজা আল বিহারু ফুজ্জিরাত ওয়াইজা আল কুবুরু বুসিরাত আলামাত নাফসু মা কদ্দমাত ওয়া আখিরাত প্রিয় ভাই ও বোনেরা এই মুহূর্তে আমি মহাগ্রন্থ কোরআন হাকিমের 82 নম্বর সূরা মক্কি এই মক্কি বিরাশি নম্বর সুরা এন ফেতার তার প্রথম পাঁচটা আয়াত আপনাদের সামনে পেশ করেছি এবং এই সুরাটা আল্লাহ কালাম উল মুলুকে মুলুকুল কালাম স্বচ্ছ প্রাঞ্জল ঝর ঝরে মিষ্টি আরবি ভাষা যার শব্দের গ্রন্থনা না ভাবের দোত না সুরের ব্যঞ্জনা ফসাহাত এবং বালাগাত কথনভঙ্গি এবং বচনভঙ্গি সব কিছু মিলিয়ে মহাগ্রন্থাল কোরআন এ বিশ্বের মহাবিশ্বয় অপার্থিব অপার্থিব সুপার ন্যাচারাল মানুষের চিন্তা চেতনা ধ্যান ধারণার বহু উর্ কোরআনে পাক এবং তার কথাগুলো আজ থেকে চোদ্দোশো চুয়াল্লিশ বছর আগে আল্লাহ পাক নাজিল করেছেন আমরা পেয়েছি যার একটা ছোট্ট অংশ সুরা ইনফেতারের প্রথম আয়াত প্রথম পাঁচটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওত করেছি সুরাটা মক্কি সুরার মোট আয়াত সংখ্যা উনিশ এই সুরাটার প্রথম এক থেকে পাঁচ এই পাঁচটা আয়াতে আল্লাহ রবুল আলমিন মহাপ্রলয় কেয়ামতের ভয়াবহতা এটা উল্লেখ করেছেন অতপর ছয় থেকে আট ছয় সাত আট এ তিনটা আয়াত আল্লা রাবুল আলমিন তার সৃষ্টির নৈপুণ্যতা এটাকে বিশ্ববিবেকের সামনে আমাদের সামনে খুব সংক্ষেপে তুলে ধরেছেন নয় থেকে বারো নম্বর আয়াত পর্যন্ত অপরিণামদর্শী মানুষের কেয়ামত হাসর পুলসেরাত নিজান পরকালের সেই ভয়াবহ কঠিন জব এগুলোকে মানুষ অস্বীকার অবিশ্বাস করছে আল্লাহ সেই কথাটার উল্লেখ করেছেন পরিশেষে তেরো থেকে উনিশ এই কয়েকটা এতে আল্লাহ রাবুল আলমিন খুব সংক্ষেপে মানুষের সর্বশেষ পরিণতি মরে যাওয়ার পরে মানুষের কার পরিণতি কি হবে কার ঠিকানা কোথায় হবে কার চির নিবাস কোথায় কীভাবে হবে সেটা তুলে ধরেছেন তাহলে আসুন শুরু করা যাক বিসমিল্লাহ রহমান রাহিম মহিয়ান গরিয়ান অসীম করুন দয়াবান রাহিম ও রহমান আল্লাহর নামে শুরু করছি ইজা সামা উন ফাতারাত ইরশাদ হচ্ছে যেদিন আসমানটা চৌচির হয়ে যাবে ইজা সামা উন ফাতারাত যে কঠিন সময় সন্ধিক্ষণে মহাকাশের এই আসমানটা দীর্ণ বিদীর্ণ চূর্ণিত বিচূর্ণিত একাকার নেশাকার হয়ে যাবে কাওয়া কাওয়াকিবন তাসারাত যেদিন প্রলয়কালীন ধ্বংস সিংহা দিতে হবে সেই সংকটময় সময়ে আকাশের প্রত্যেকটা গ্রহ নক্ষত্র এগুলো আলো উজ্জ্বল্য তাদের উজ্জ্বল কিরণ এগুলো হারিয়ে ফেলবে এন্সারা ইয়ন্তসেরু এনতে সারান তারকাগুলো জলে পুড়ে ছাই আঙ্গার হয়ে নিশ্চিন্ন হয়ে যাবে এনতাশারাত যেদিন তারকাগুলো আলো উজ্জ্বল হারিয়ে খসে খসে নিচের দিকে পৃথিবীর দিকে পতিত হতে থাকবে অয়জাল কাওয়া আকেবন তাসারাত কাকেব আরবি কাউকাব শব্দের বহু বচন কাউকাব নক্ষত্র কাওয়ব যত নক্ষত্র রয়েছে তার সবগুলো তাহলে এখানে নক্ষত্রের কথা বলা হয়েছে অন্য সুরে আবার বলা হয়েছে এ যার শামস কুববেরা সূর্য যেদিন তাকে গুটিয়ে নেওয়া হবে সূর্য যেদিন তার উত্তাপ উজ্জ্বল হারিয়ে ফেলবে সূর্যকে যেদিন সম্পূর্ণরূপে বিলীন ধ্বংস করে দেওয়া হবে কোরআন একটা কথাই শুধু এক জায়গায় বলেনি বিভিন্ন কথনভঙ্গি বচনভঙ্গি প্রেক্ষাপট এগুলোকে সামনে রেখে কোরআন কথা বলছে অয়েজাল বিহারও খুজরা আর যেদিন যখন যে মুহূর্তে দুনিয়ার সবগুলো সাগর মহাসাগর ফুটজারাত উদ্বেলিত হবে অয়জাল বিহার ও ফুটজারাত আবার আরেক জায়গা আল্লাহ রব্বুল আলমিন উল্লেখ করেছেন দুনিয়ার সাত সমুদ্র তেরো নদী পুরো পানির জগৎ এটা যেদিন আগুন সমুদ্রে পরিণত হবে তাহলে এখানে একটা জিনিস আমাদের চিন্তার মধ্যে একটু ব্যাখাপ্পা মনে হয় পানির মধ্যে কি করে আগুন ধরবে পানি কি করে আগুন সমুদ্রে পরিণত হবে প্রিয় দর্শক আজকের আধুনিক বিজ্ঞান আজকের বিজ্ঞান নিয়ে যারা গবেষণা করছেন তারাই স্বীকার করেছেন পানি এমন একটা বস্তু যেটা অক্সিজেন এবং হাইড্রোজেন এই দুটা সংমিশ্রণে তৈরি অক্সিজেন নিজে জলে হাইড্রোজেন সে জ্বালায় একজন জলে আরেকজন জ্বালায় তাহলে অক্সিজেন এবং হাইড্রোজেন এই দুইটা মিশ্রিত এমন একটা অবস্থা যখন এজা জুল জেলাতে আরো দশ লাহা। ধ্বংস সিংহায় যে মুহূর্তে ফুৎকার দেওয়া হবে ইসরাফিল আল্লাহ সাল্লা সালাম মহান রবির নির্দেশে যেদিন সিংহে ফুৎকার দেবেন এমন একটা কম্পন এমন একটা ভূকম্পন এমন একটা জল জলা শুরু হবে যেই মুহূর্তে মানুষ বেকার বেদিশা হয়ে যাবে ছুটাছুটি দৌড়াদৌড়ি করবে এবং পাগলের মতো উন্মাদের মতো চিৎকার করবে আর বলবে হেজা বারেকাল বাসারো অজমে আল কামারো যেদিন চোখগুলো নির্লিপ্ত হয়ে যাবে চোখ দিয়ে তাকাবে কিন্তু দেখতে পাবে না অখাশ কামারো চাঁদটা খসে পড়ে যাবে আলোকজ্জোলটা হারিয়ে আর শামস আল কামারো আর চাঁদ সূর্য এগুলো একাকার মেসাকার হয়ে চূর্ণিত বিচূর্ণিত হয়ে নিষ্ঠা নাবুধ হয়ে জমিনের দিকে খসে খসে পড়বে মাফারো মানুষ তখন বেকার আর বিদেশি হয়ে বলবে আমি কোথায় পালাবো আজকে আমার আশ্রয়স্থল কোথায় পরবর্তীতে বলা হয়েছে লাক একমাত্র আল্লাহ রব আলিনের আশ্রয় ছাড়া আজকে মানুষের জন্য আর কোথাও আশ্রয় নেয়ার মতো জায়গাও নেই স্থানও নেই উপায়ও নেই আবার আসুন আমরা তর্জমায় ফিরে যাই অয়জাল বিহার ও ফুজেরাত দুনিয়ার সবগুলো বাহারন এক বচন সমুদ্র বেহার সকল সমুদ্র সকল নদ নদী এগুলো যখন উদ্বেলিত হবে এবং আগুন সমুদ্রে পরিণত হবে অয়জাল কবুর ও বুয়োসেরাত দুনিয়াটা ধ্বংস হয়ে যাওয়ার পরে কবরন এটা আমরা জানি যেখানে মানুষকে দাফন করা হয় বহু বচন আল্লাহ ব্যবহার করেছেন কুবুর সমস্ত কবরবাসীকে যেই দিন আল্লাহ রবুল আলমিন বউ পুনরায় জীবিত করে পুনরুত্থান ঘটাবেন আবার আমরা আরেকভাবে এই একটা বুঝতে পারি অয়েজ কুবুর ও বউ যে যেই সংকটময় সময় সন্দিক্ষণে এই দুনিয়া জাহান সব কিছু ধ্বংস হয়ে যাওয়ার পরে যখন হাসরের ময়দান তৈয়ার হবে তখন সমস্ত কবরবাসীকে সেই হাসরের আদালতে রব্বুল আলমীর আদালতে যেই দিন যেই মুহূর্তে হাজির করা হবে আলেমাত নাপসম মা কাদ্দা মাত ও সেদিন মানুষ জেনে যাবে অবগত হবে কি সম্পর্কে মা কাদ্দা সে নিজের জন্য অগ্রিম কি পাঠিয়েছে নেকামল এবাদত বন্দিগি সে পরালৌকিক জীবনের জন্য কি পাঠিয়েছে এটাও মানুষ জানতে পারবে ও আ আর দুনিয়াতে সে কি রেখে এসেছে এটাও মানুষকে অবগত করানো হবে তাহলে কাদ্দামাত যে তা আগে পাঠিয়েছে এটা এখনকার চলতি নে কামল যেগুলো মরণের আগে মানুষ আখেরাতের জন্যে পাঠায় মিন অমাতুক হুয়েন দাল্লাহ এই আয়াতের ব্যাখ্যা অন্য এক আয়াত আল্লাহ রাবুল আলমিন বলছেন দুনিয়া যতদিন তোমার হায়াত আছে এই হায়াতটাকে এই ভিসার মেয়াদটাকে তুমি একটা মহামূল্যবান গলিমত মনে করো এবং এই হায়াতের মধ্যে যত নে কামল করে অগ্রিম পাঠাতে পারো এটা তোমাকে বহুগুণ বাড়িয়ে আল্লাহর পক্ষ থেকে ফিরিয়ে দেয়া হবে আর এখানে বলা হয়েছে ওয়া খারাপ দুনিয়াতে অনেক কিছু রেখে গিয়েছে এটাই স্বাভাবিক মানুষ দুনিয়াতে বেশি রেখে যায় আর পরকালের জন্য অগ্রিম খুব কম পাঠায় এটাই বাস্তবতা এখন আল্লাহ রাবুল্লা আলমিন উল্লেখ করেছেন যেটা অগ্রিম পাঠিয়েছ সব বহুগুণে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে আর যেটা রেখে এসেছ এটার মধ্যে দুইটা আছে একটা হলো দিনের পথে রেখে আসা অবদান আল্লাহর দিন আল্লাহর রাসুল তৌহিদ রেসালত আখেরাত পরকার হাসন নাসর মিজান এই পরকালীন জীবনের যত রকমের কিছু তোমার সামনে রয়েছে এগুলোকে ফেস করার জন্যে মোকাবিলা করার জন্য নিজকে বাঁচানোর জন্যে মুক্তি পাওয়ার জন্য তুমি দুনিয়াতে যে ন্যাক আমলগুলো ন্যাক প্রতিষ্ঠানগুলো কল্যাণমূলক প্রতিষ্ঠানগুলো দিন এই প্রতিষ্ঠানগুলো তৈয়ার করে রেখে এসেছাও যখন তুমি মরে যাবে হাসরের মাঠে ওটা আগ পর্যন্ত তোমার আমল মধ্যে এগুলো সোয়াব এগুলোর নেকি এগুলোর ফল এটা জমা হতে হতে এত বিশাল মহিরুহে হয়ে পরিণত হবে আল্লাহ তখন হাসরের মাঠে আমল নামা যখন হাতে বুঝিয়ে দেবেন বান্দা তখন আবিভূত হয়ে যাবে এত নেক আমল তো আমি করিনি কোথেকে আসলো তাহলে আল্লাহ রাবু আহমিন বলবেন তুমি দুনিয়াতে ভালো কাজের বৃক্ষরোপণ করেছ কাজের গোড়া গোড়াপত্তন করেছ তারই স্বভাব হিসেবে আমি এইটা বহুগুণ বাড়িয়ে তোমাকে দিয়ে দিয়েছি এটাকে আমরা বলি সৎকায় যা রিয়া জারিয়া। যা রিয়া আবার দেখুন সবাবে যা রিয়া এটার বিপরীতে গুনাহে জারিয়া রিয়া বোধ নাই অবশ্যই আছে মানুষ দুনিয়াতে এমন কিছু করে রেখে গেছে যেগুলো তার মরে যাওয়ার পরে তার জন্য কল্যাণকার কিছু হয় না সেখানে অনইসলামিক কাজ হয় সেখানে আড্ডা হয় সেখানে ব্যবচার হয় সেখানে নেশা হয় সেখানে যত রকমের পঙ্কিলতার কাজ সব কিছু হয় যারা এই কাজগুলো করবে তার পরবর্তী জেনারেশন তারা যেমন ভুক্তভোগী যে এগুলো রেখে গেছে তারাও ঠিক গুনায় জারিয়া তো আর এইভাবে গুনা পাপ পঙ্কিলতা এটার প্রতিফল পোস্টে থাকবে আল্লাহরুল আলমিন এই পরিণতিটা পরিণামটা বুঝাবার জন্য কত সুন্দর কথন ভঙ্গিতে বলছেন আলেমাত মা ওয়া প্রত্যেকটা মানুষ জানতে পারবে তারা দুনিয়াতে কি রেখে এসেছে আর কি তাদের জন্যে অগ্রিম পাঠিয়েছে ন্যাকামল এরপরে পঞ্চম আয়াত থেকে শুরু করে ষষ্ঠ আয়াত থেকে শুরু করে আল্লাহ রবুল আলমিন সৃষ্টির নৈপুণ্যতা এটা বয়ান করেছেন বর্ণনা করেছেন ইয়া ইউহাল ইনসান হে অপরিনামদর্শী মানুষ মা গাররাকা কোন জিনিস তোমাকে প্রতারিত করল গর আরবি গার গায়েন রা রা এর বাংলা প্রতিশব্দ হচ্ছে প্রতারণা করা প্রতারিত হওয়া গারার মা গার রাখা কোন জিনিস তোমাকে ধোকায় ফেললো কোন কুহেকিনীর মায়া তোমাকে এই ধোকায় ফেলে দিল বেরাববে কারিম তোমার ওই রব থেকে তোমার ওই রবের ভয় থেকে তোমার ওই রবের মহব্বত থেকে কোন জিনিস কোন দুনিয়ার নেশা তোমাকে সম্পূর্ণরূপে ধোকায় ফেলে দিল আল করিম রব মহিয়ান গরিয়ান অসীম করুন দয়াবান রব রাহিম রহমান বিচার দিনের প্রধান তুমি বিবেকবান মানুষ হিসেবে বিবেকের উপরে মহিয়ান সম্রাট হিসেবে সবচেয়ে কাণ্ডজ্ঞান আমি আল্লাহর সৃষ্টি হিসাবে দুনিয়ার কোন কুহুকি মায়া কোন ধুম্রজাল তোমাকে এই প্রতারণা ধোকার মধ্যে ফেলে দিয়েছে তোমার রব থেকে করিম কারিম জি খালা কাকা যে রব তোমাকে সৃষ্টি করেছেন হাসাউকা তোমার অঙ্গ প্রত্যঙ্গ এগুলোকে সংযোজন করেছেন সম্পৃক্ত করেছেন ফাদ আলাকা ভারসাম্যমূলকভাবে একটা অঙ্গের সাথে আরেকটা অঙ্গ তিনি প্রতিস্থাপন করেছেন এরপরে পরবর্তী আয়াতে অষ্টম আয়াতে আল্লাপাক বলছেন ফি রাক্কাবাক তোমাকে এমন একটা ফেস এমন একটা চেহারা এমন একটা মুখাবয়ব ফেস কাটিং তোমার মালিক তোমাকে দিয়েছেন তিনি যেটা যেভাবে চেয়েছেন মা আ তিনি যেভাবে চেয়েছেন সেভাবে তোমার চেহারাটা তোমার ফেসটা তোমার মুখমণ্ডলটা তিনি তৈরি করেছেন রাক্ষাবাক এবং তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ একটার সাথে আরেকটা এটাকে সম্পৃক্ত করেছেন সংযোজন করেছেন প্রিয় দর্শক একবার লক্ষ্য করুন ফিআইএ সৌরতী সুরত চেহারা সুরত ফেস সুরত অ্যাপিয়ারেন্স সুরত মুখাবয়ব প্রথম মানুষ আদম থেকে শুরু করে ফায়জা নুফেখাফি সুরে আল্লাহাকে নির্দেশে ইশরাফিল আল্লাহ সালাম যেদিন কে আমাদের ধ্বংস সিংঘায় ফুৎকার দেবেন এই মহাকাল এই দীর্ঘ সময়ে দুইজন মানুষের চেহারা ফেস তিনি একরকম বানাননি পিআইএি মা শাহ এক এক একজনের এক এক রকম বানিয়েছেন তিনি যাকে যেইভাবে চেহারা সুরত সৃষ্টি করতে চেয়েছেন সেইভাবে দিয়েছেন আদম থেকে কে আমার পর্যন্ত একজনের চেহারা আরেকজনের সাথে মিলছে না কত বড় কারিগর কত বড় ডিজাইনার কত বড় শিল্পী মানুষ যদি একবার চোখ বন্ধ করে নীরবে নিভৃতে চিন্তা করে তাহলে সে বুঝতে পারবে চেহারা দুটো যদি আল্লাহাকে এক রকম বানাতো দুনিয়াতে কত রকমের বিভ্রাট কত রকমের বিভ্রান্তি সৃষ্টি হতো রাক্ষাবাক রাক্কাবা ইউ রাক্কাব তার কী বা মো একটা অঙ্গের সাথে আরেকটা অঙ্গ জোড়া দেওয়া তার থেকে রাক্ষাবাক একটার সাথে আর একটা হ্যাঁ সংযোজন করা দেখুন আপনার হাতের আঙ্গুল এখানে চারটে অংশ আছে। একটার সাথে আরেকটা একটার সাথে আরেকটা যেগুলো আঙুলের গিট আমরা বলি আর কি একটা গিটের সাথে আরেকটা গিট তিনি সংযোজন করেছেন এখানে সংযোজন করেছেন হাতের কব্জার এখানে আবার সংযোজন করেছেন হাতের মাঝখানে আবার তিনি সংযোজন করেছেন হাতের শেষভাগে আবার সংযোজন করেছেন আপনার পদযুগল দেখেন তার পা আপনার পায়ের আঙ্গুল থেকে কোমর পর্যন্ত একটার সাথে আরেকটা সংযোজন করেছেন আর একটার সাথে একটা সংযোজন করে চলমান যেগুলো যেগুলো চলার সময় মানুষের কাজে লাগে মুভ করে সেগুলোর দিকে খেয়াল করেন যদি বেয়ারিং না থাকে তাহলে কিন্তু কোনো একটা অঙ্গ ক্লোজ হয় না এইভাবে আপনি গুটাতে পারবেন না তাহলে যত জায়গায় আপনার অঙ্গগুলো আপনি এইভাবে হ্যাঁ গুটিয়ে নেন আবার ছেড়ে দেন লম্বা করেন তত জায়গায় বেয়ারিং আছে এই বেয়ারিংগুলো যাতে ঠিকভাবে কাজ করে এই বেয়ারিংয়ের উপরে আবার গাম আসে এখানে গিয়ার অয়েল আছে এখানে পাওয়ার অয়েল আছে যাতে করে এগুলো জ্যাম না হয় এগুলো কোনোভাবে আটকে না যায় তাহলে এই যে আপনার শরীরের মধ্যে সিট দ্বারা থেকে শুরু করে আপনার কটি দেশ সেখান থেকে আপনার গরদানের উপর বিভাগ পর্যন্ত দেখুন যদি এইভাবে এখানে বেয়ারিং ফিট না করতেন একটার সাথে আরেকটা চলমান বেয়ারিং দিয়ে তিনি সম্পৃক্ত না করতেন তাহলে মুখটা একভাবে থাকতো এইভাবে নাড়াতেও পারতেন না ঘুরাতেও পারতেন না কোনো কিছুই করতে পারতেন না এই যে বেয়ারিংগুলো যত জায়গায় আসে অঙ্গকে সঞ্চালন করার জন্য এই বেয়ারিংগুলো চলতে হলে আবার সেখানে গ্রিজ লাগে মোবিল লাগে দেখুন ইঞ্জিনের গ্রিজ মোবিল এগুলো বিবর্ণ কালো কুচ্ছিত কিন্তু আপনার এই বেয়ারিংগুলোতে জোড়া রাক্ষাবাগ তার কি অঙ্গের সাথে অঙ্গ সম্পৃক্ত করুন যাতে এটাকে এইভাবে লম্বা করা যায় গুটিয়ে নেওয়া যায় সেই ব্যারিংয়ের মধ্যে যে অয়েলগুলো ব্যবহার করেছেন এগুলোর রং কত সুন্দর দুধের মতো দবদবে সাদা আসুন কাল্লা এখান থেকে আল্লাহ রবুল্লা আলমিন শুরু করেছেন যে মানুষ সে আল্লাহ পাকে এত নিয়ামত এত রকমের কিছু পাওয়ার পরে ভোগ করার পরেও মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত এত মেশিনারি এত কলকবজা এত মহামূল্যবান ইঞ্জিন হার্ট বাল লিভার কিডনি পিত্ত ব্লাডার মাথার মগজ আজকের দেহবিজ্ঞানীরা বলছে এখানে বারো লক্ষ সেল আছে। বারো লক্ষ নার্ভ আসে প্রত্যেকটা নার্ভ এই মগজ থেকে রক্ত সঞ্চালনের মাধ্যমে আপনার গর্দানের মেরুদণ্ডের ভিতর দিয়ে গিয়ে কোটি দেশ সেখান থেকে গিয়ে আবার দুই দুই ভাগ হয়ে ডানদিকের পায়ে একটা বাম দিকের পায়ে একটা মোটা পাইপের মাধ্যমে চিকন চিকন নাভগুলোকে আল্লাহ সম্পৃক্ত করে পুরা দেহে সঞ্চালিত করে রক্ত সঞ্চালন করেন মানুষের জীবন চলার একমাত্র উপযোগী রক্ত বলেন ব্লাড বলেন ক্যালোরি বলেন ভিটামিন বলেন আপনাকে চালিয়ে রাখার জন্যে কর্মক্ষম রাখার জন্যে আপনার সক্ষমতা এটাকে টিকিয়ে রাখার জন্যে আল্লাহ রবুল আলমিন কত বিশাল কারিগরি ব্যবস্থা আপনার দেহের মধ্যে রেখেছেন কাল্লা হে মানুষ তুমি যত সহজ মনে করেছ ব্যাপারটা আসলে তত সহজ নয় কাল্লা তুমি ব্যাপারটাকে যত হালকাভাবে চিন্তা করেছ ব্যাপারটা তত হালকা নয় তুমি কেন আমাকে ভুলে গেলে আমার নির্দেশ কীভাবে তুমি ভুলে গেলে তুমি একবার চিন্তা করা দরকার ছিল কাল্লা বাল তুকা যেবু না বিদ্দিন তুমি তো শেষ বিচারের দিন এটাকে মিথ্যা প্রতিবাদন করেছ হাসরের মাঠে জবাবদিহিতা এটাকে তুমি ভুলে গিয়েছ তুকা না কাজ যাবা ইউকাশ দেবো তাক জিবার মোকাস তুমি এটাকে মিথ্যা প্রতিবাদন করেছ তোমাদের কেউ কেউ বলেছে আয়জা মেতনা যখন আমরা মরে যাবো অকুণ্না তোরাবান আমাদের শরীরটা মাটিতে মিশে যাবে জালেকা বাইদ এরপরে মোহাম্মদ সাল্লামের খোদা আমাদেরকে আবার জীবিত করে হাসের মাটি উপস্থিত করবে যা লেখা রাজম্বাইন এটা কোশ্চিনকালেও সম্ভব নয় আল্লাহ রব আলমিন কোরআনে আরে কায়াতে এটা জবাব দিয়েছেন এভাবে তোমাকে যে আমি প্রথমবার সৃষ্টি করেছিলাম তুমি কিছুই ছিলে না আর হাসরের মাঠে তোমাকে সৃষ্টি করব যেই কবরে তোমাকে শোয়ানো হয়েছে যেই বাঘ তোমাকে খেয়েছে কুম্ভির খেয়েছে যেই প্রাণী যেইভাবে যার মরণ হয়ে থাকে অন্তত সেই সাইবৎস্যগুলো কবরের মাটিগুলো তো আমি আল্লাহ পাব আমার সৃষ্টি করার জন্য এগুলো শর্ত নয় যদিও তাহলে তুমি একটু সূক্ষ্ম বিবেকে চোখ বন্ধ করে যদি চিন্তা করো আমি আল্লাহ রব আলিন পারি না এমন কোনো কিছু নাই ফার্লিমা ইউরিন ইউরিদ কুয়া লীলা হে জামিয়া সব শক্তির আধার আমিরা বলামিন সুতরাং তোমার উচিত হবে আমাকে ভুলে না যাওয়া তোমার উচিত হবে পরকালের জবাবদিহিতার মুখোমুখি হওয়া এটাকে গুরুত্বহীন মনে না করা এটাই তোমার জন্য সবচেয়ে বড় হবে ওই আলাইকুম লাহা ফেজিন তোমার প্রত্যেকটা কাজকর্ম বিশাল থেকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র পর্যন্ত লাহা ফেজিন আমি সংরক্ষণ করি আমি হেফাজত করি কেরা আমান দেবিন দুইজন সম্মানিত লেখক তোমার দুই কাঁধে আমি মোতায়েন করে রেখেছি এরা তুমি কোন রাস্তা দিয়ে কোন দিন হেঁটেছাও কতটার সময় তুমি এই হাঁটার সময় কয়বার ঢকগিলেসাও কয়বার তুমি চোখের পলক উঠানামা করিয়েছ কয়বার কোন দিকে কোন নিয়তে তাকিয়েছ রূপে সুখাতি সূক্ষ্মভাবে সব কিছু আমি আল্লাহ রাবুল্লা আলমিন তোমার দুই কাঁদে ডান কাঁধে ভালো কাজগুলো আর বাম কাঁদে খারাপ কাজগুলো এগুলোকে আমি এইভাবে আমি সংরক্ষণ করি ইয়া লামুন আমাতা তাফালুন সেই দুই ফেরেস্তা তোমরা যত কিছু করো তারা জানে তারা দেখে এবং তারা লেখে ইন্না লাবালফিনাইম এখান থেকে আল্লাহ রাবুল্লা আলমিন এখান থেকে তেরো আয়াত থেকে উনিশ উনিশ আয়াত পর্যন্ত মানুষের চূড়ান্ত সর্বশেষ পরিণতি এটাকে উল্লেখ করছেন খুব সংক্ষেপে ইন্নাল আবরার আলাফি ইম আবরার আরবি শব্দ এক বচন বেররন বেররন আর আবরারন বহু বচন যারা নেকামল করে যারা ইমানদার যারা আল্লাহর হুকুম মানে নবীর তরিকা মানে আল্লাহর পাঠানো কোরআন মানে যারা দিনের যেই সীমারেখা হুদুদুল্লাহ এটাকে লঙ্ঘন করে না হুদুদুল্লাহর সীমারেখার ভিতরে থেকে দুনিয়ার এই খণ্ডিত সীমিত সামান্য জীবন এটা অবিবাহিত এটা অতিবাহিত করে লাফি নাইম তাদেরকে নেয়ামত সমুদ্রে আমি আল্লাহ জান্নাতে যা জায়গা দেব নিয়ামতপূর্ণ জায়গায় আমি আল্লাহ তাদেরকে সম্মানের সাথে আশ্রয় দেব। আমি আল্লাহ রয়্যাল গেস্ট রাজকীয় মেহমান হিসাবে আল্লাহ রাবুল আলমিন জান্নাতে আমি তোমাদেরকে দেব। সেখানে তোমরা যা চাবে তাই দেওয়া হবে অলাকুম ফিহা মা তাস্টি আনফোসকম অলাকুম ফিহা মা তার নুজুলাম মিন গাফুরির রাহিম নুজুলাম মিন গাফুরির রাহিম এটার বাংলা প্রতিশব্দ হলো মহিয়ান গরিয়ান হ্যাঁ ক্ষমাশির দয়াবান আল্লাহর পক্ষ থেকে তোমাদের মেহমানদারি এবং আল্লাহ বলবেন তোমরা যা চাও মা তাস্টি আনফোসকম জান্নাত এমন এক নিয়ামতপূর্ণ জায়গা যেখানে না শব্দ নেই নাই শব্দ নেই তুমি যা বলবে তা আসে তুমি যা চাবে তা আসে কোনো কিছুর মধ্যে দুর্বলতা হীনতা ক্ষীণতা কমতি ঘাটতি এটা হবে না তুমি যা মনে করবে সেটাই তোমাকে সরবরাহ করা হবে অনাল ফুজ্জার লাফি জাহিম ফুজ্জার ফাজেরন এক বছরের বহু বচন বেনমাজি বেরোজদারি ফাশেখ ফুজ্জার অবিশ্বাসী ধর্মহারা যারা ব্যবচারী যারা এই নেশা মদ জুয়া ফেন্সিডিল ইয়াবা এই ধরনের নেশা যারা করে আর যারা আল্লাহর বিধি এগুলো মানে না সলাৎ সম ইসলামের মৌলিক যেই পাঁচটা পিলার এগুলোকে গুরুত্ব দেয় না লাফি জাহিম তারা যাবে চির অপমান চিরজ্বলন্ত শাস্তিপূর্ণ জাহান নামে যারা নেককার তারা যাবে নাইমে যারা বদকার তারা যাবে জাহিমে আই রিপিট আবার বলছি যারা আল্লাহর হুদুদুল্লাহ সীমা এটা মেনে চলেছে তাদের জন্য নামতপূর্ণ জান্নাত আমি রেখে দিয়েছি অনলাল ফুজ্জার লাফি জাহিম আর যারা ফাঁসেক ফুজ্জার সীমা লঙ্ঘনকারী পাপ পঙ্কিলতার মধ্যে যারা ডুবে আছে তাদের চিরকালের জন্য আশ্রয়স্থল হবে একমাত্র জাহিম ইয়সলাউ নাহা ইয়মাদ শেষ বিচারের দিন কেমতের দিন শেষ বিচারের পরে যার যেটা যেখানে যাওয়ার এবং যার যেটা পাও না তাকে সেখানে পৌঁছিয়ে দেওয়া হবে অমা আদ্রাকা অমা অমাহমান হাবে গায় বিন হাসের ময়দান এমন এক বিচারের আদালত কঠিন আদালত হবে যেখান থেকে কেউ পালিয়ে বাঁচতে পারবে না আত্মগোপন করে থাকারও কোনো সুযোগ নেই অমা আদ্রাকা মা ইয়মুদ্দিন হে নবী আপনি কি জানেন শেষ বিচারের দিনটা কেমন সুম্মা মা আদ্রাকা মা ইয়মুদ্দিন রিপিট রিপিট রিপিটেশন হ্যাঁ একই কথার পুনরাবৃত্তি গুরুত্ব অনুভব গুরুত্ব অনুধাবন করাবার জন্যে আমি আবার বলছি অমা আদ্রা কামা ইয়ম হেনবি হে নবী হে দুনিয়ার মানুষ তোমার কি খবর আছে সেই পরকালের বিচারের দিনটা কেমন হবে সুম্মা পুনশু আমি আল্লাহ আবার বলছি মা আদ্রা কামা ইয়ামুদ্দিন তোমার কি খবর আছে তুমি কি গুরুত্ব দাও সেই ইয়মুদ্দিনটা শেষ বিচারের দিনটা কেমন হবে ইয়ামা লা তামলুকো নাফসুনলে নাফসিন সাই আ যেদিন কোনো একটা প্রাণী আর একটা প্রাণীর জন্যে কোনো একটা জীবন আর একটা জীবনের জন্যে কোনো একটা মানুষ আর একটা মানুষের জন্যে কোনো একটা ব্যক্তি আর একটা ব্যক্তির জন্যে এক বিন্দু কোনো কিছু লাভ কোনো কিছু উপকার করতে সক্ষম হবে না দিনটা এমন হবে মুহূর্তটা এমন হবে যেদিন পিতাকে দেখলে সন্তান পালিয়ে যাবে স্ত্রীকে দেখলে স্বামী পালিয়ে যাবে সন্তানকে দেখলে বাবা পালিয়ে যাবে এইভাবে ইয়াফেরুল মারো মিনা কি হে সাহেব প্রত্যেকে বলবে যে আমি আর কি উপায় আমা যান আয়সা দি আল্লাহ তালাহ আনহা মেয়ে জামাই আলিরাদি আল্লাহ আনহু কলিজার টুকরা দুই নাতি হাসান হুসাইন তাদেরকে সামনে এনে বলেন হে আমার মেয়ে ফাতেমা আমার মেয়ে জামাই আলী আমার কলিজার টুকরা হাসান হুসাইন হাসরের কঠির ময়দানটা এমন হবে সেদিন তোমাদের ন্যাকামল যদি তোমাদেরকে মুক্তি দিতে না পারে আমি মোহাম্মদ সাল্লা তোমাদের জন্য কিছু করতে পারবো না ঠিক তার প্রতিধ্বনি দেখুন ইয়ামালা ইয়ালা নাফসিন সাই আহ কোনো মানুষ কোন মানুষের এক বিন্দু উপকারে আসবে না অলামর ইয় সেই দিনের চূড়ান্ত সিদ্ধান্ত একজনই গ্রহণ করবেন তিনি মহান রব্বুল আলমীন সে হাসরের ময়দান আমাদের সামনে রয়েছে সেই নাইম জাহিম আমাদের সামনে রয়েছে সেই কেয়ামতের ভয়াবহতা এটা আমাদের সামনে রয়েছে এই জীবনে যা কিছু আমরা করব করছি করে যাব। এর পরিণাম পরিণতি এগুলোকে চিন্তা করে আমরা যদি একটু হিসাবই হই আমরা যদি সাবধানী হই নিশ্চয়ই আমরা বেঁচে যেতে পারবো আল্লাহ রাবুল আলমিন জাহিম থেকে আমাদেরকে রক্ষা করুন আর জান্নাতের নাইমে আল্লাহ আমাদেরকে স্থান দান করুন আল্লাহ আমাদেরকে নেকামল এটা বেশি বেশি করার তৌফিক দান করুন আর পাপ পঙ্কিলতা এটা পরিহার করার মানসিকতা সাহসিকতা মনোবল দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক